খুলনা মহানগরীতে ছোট বড় সব মিলিয়ে 15টি উন্মুক্ত খেলার মাঠ রয়েছে, যার মধ্যে অধিকাংশ মাঠই বিভিন্ন কারণে বর্তমানে খেলাধুলার অনুপযোগী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনার সার্কিট হাউস ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ চন্দ্র ঢালী। পলাশ, এতগুলো মাঠ একসাথে কেন খেলাধুলার অনুপযোগী হয়ে গেল, এর কারণগুলো কি, আর এই সমস্যার সমাধানে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিচ্ছে না? তানিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সুস্বাস্থ্যের জন্য শরীরচর্চা এবং খেলাধুলার বিকল্প নাই, তো এই খেলাধুলার জন্য যে এই খুলনা মহানগরীতে আপনি যেমনটি বলছিলেন যে 15টি যে খেলার মাঠ রয়েছে, এই মাঠগুলো বিভিন্ন কারণে কিন্তু খেলার অনুপযুক্ত হয়ে পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেখানে রয়েছি খুলনা যে সার্কিট হাউস ময়দান, প্রচুর ধুলা, এবং এই ধুলার কারণ হচ্ছে এই মাঠে কিন্তু বছরের বিভিন্ন সময় মেলার আয়োজন করা হয়, বিভিন্ন জাতীয় যে সকল প্রোগ্রাম, সকল প্রোগ্রাম কিন্তু এখানে করা হয়, যে কারণে প্রচুর বালি দেওয়া হয়। এই বালিটার কারণেই এই খেলার কিন্তু অনুপযুক্ত, এবং এই সকল মাঠগুলো যেভাবে সংস্কারের প্রয়োজন সেগুলো কিন্তু কখনোই করা হয় না। এছাড়াও খুলনাতে রয়েছে খুলনা জেলা স্টেডিয়াম আছে, খুলনা এবং খুলনা বিভাগীয় যে স্টেডিয়াম, সেই বিভাগীয় স্টেডিয়ামও কিন্তু সংস্কারের অভাবে সেখানে খেলাধুলার অনুপযুক্ত, যদিও সেটাই সকলের জন্য সবসময় উন্মুক্ত থাকে না। এছাড়াও মহিলা ক্রীড়া কমপ্লেক্স রয়েছে, সেখানেও সকলের জন্য উন্মুক্ত নয়। এছাড়াও অন্যান্য যে সকল মাঠ যেগুলো রয়েছে খেলার, সে মাঠগুলো কিছু কিছু স্কুলের মাঠ রয়েছে, সেই স্কুলের মাঠগুলো সকলের জন্য সেগুলো উন্মুক্ত থাকে না, সেগুলো বন্ধ থাকে, এবং বাইরের হাতে গোনা দুই একটি মাঠ রয়েছে যেখানে কিন্তু এই যে খেলাধুলার জন্য কিন্তু সে শত শত মানুষ প্রতিদিন, এই যে দেখতে পাচ্ছেন যে সার্কিট হাউস ময়দানে সকাল থেকে কয়েকশো খেলোয়াড় তারা কিন্তু এখানে খেলতে আসছে, কিন্তু তারা, যেটা আমি সকাল থেকে অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি উল্লেখ করছিল যে এই মাঠে এই যে ধুলাবালির কারণে যেখানে সুস্বাস্থ্যের জন্য এই খেলাধুলা করতে আসা, সেখানে কিন্তু তার উল্টোটাই হচ্ছে, এবং ধুলাবালি জন্য কিন্তু শ্বাস প্রশ্বাসের কিন্তু আরও ক্ষতি হচ্ছে, মানে সুস্বাস্থ্যের জায়গায় উল্টোটাই হচ্ছে, এরকমই তারা অভিযোগ করছিল। এবং তারা বলছিল যে বর্তমান প্রজন্মকে বিশেষ করে এই খেলাধুলার দিকে ফিরিয়ে আনলে সেখানে মাদকাসক্ত থেকে তারা এই খেলাধুলার দিকে ঝুঁকে পড়লে মাদকাসক্ত কমবে, এরকম অনেকের কিন্তু অভিযোগ রয়েছে। আরও অনেক বেশি মাঠ প্রয়োজন খুলনাতে।